আসসালামু আলাইকুম দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তোমরা ওদের আগ্রহ অপেক্ষা করছো যে তোমাদের রেজাল্ট কবে হবে কবে তোমাদের ভর্তি হবে সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সকালে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আগামী তেইশ ডিসেম্বর থেকে সাতাশ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ও সমময়নের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে সোমবার সংশ্লিষ্ট মাধ্যমে এই তথ্য জানা গেছে ফলাফল তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে সেটি প্রকাশে প্রধানমন্ত্রী সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে গতকাল রোববার এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে দুই সালের এসএসসি সমমানের সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজিত তিন বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়েছে সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার কাজ শেষ হয়েছে আগামী তেইশ ডিসেম্বরের পর যে কোনো দিন তা প্রকাশ করা সম্ভব হবে আগামী সাতাইশ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী সম্মতি দিলে উল্লেখিত দিনের পর প্রকাশ করা যেতে পারে এতে করে জানুয়ারি থেকে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান এই প্রস্তাবের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে তিনি যেদিন সময় দিবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে ফলাফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে দেশের সকল শিক্ষা বোর্ডের ফলাফল সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী এরপর প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশের অনুমোদন দিলে দুপুরে সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করা হবে গত চোদ্দই নভেম্বর পদার্থবিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা করোনার কারণে এই বছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষায় বাইশ লাখ সাতাইশ হাজার একশো জন পরীক্ষা অংশ নেয় গত বছর এই সংখ্যা ছিল বিশ লাখ সাতচল্লিশ হাজার সাতশো উনআশি জন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ